এরপর প্রশ্ন হলো সফওয়ান সর্দার আপনার আপনি লিখেছেন কিছু চুরি হয়ে চুরি হয়ে গেলে করণীয় কি চোরের জন্য কি তখন বদয়া করা যাবে চুরি হয়ে গেলে আপনি চোরের জন্য হেদায়েতের দোয়া করতে পারেন যে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো আর যদি তার কপালে হেদায়েত না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যদি বিচার মুখোমুখি করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে সেটিও করতে পারেন এর বাইরে বলতে আপনি তাকে কোনো গালবন্ধ করা বা তার অকল্যাণের জন্য কোনো কাজ করা সেটা আপনার জন্য জায়জ নয় অর্থাৎ যেটাকে বলা হয় অভিশাপ দেওয়া বাজে কোনোভাবেই অথবা গালবন্ধ করা সেটা আপনার জন্য উচিত নয় কারণ ইমানদার কখনো গালবন্ধকারী হবে না এমনি সাফিন আপনি লিখেছেন